আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি নিয়ে আসলাম টাকি মাছ দিয়ে ডাঁটা শাক রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। বন্ধুগণ, এইভাবে রান্না করলে পরিবারের ছোট বড় সকলেই আঙুল চেটে খাবে। রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন। প্রথমে আমি টাকি মাছটি ধুয়ে পরিষ্কার করে নিলাম। ডাঁটা শাকের সাথে একটা আলু টুকরো করে দিলাম। ডাঁটা শাক ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন টাকি মাছটাকে ফ্রাই করার জন্য সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে ম্যারিনেট করে ভাজি করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে ভাজি করে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। টাকি মাছ ভাজি করা হয়েছে, এখন তুলে নেব। সিলভারের পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, জিরা বাটা এক চামচ, সামান্য আদা বাটা, এখন তেলের সাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে। স্বাদ মতো 1.5 চামচ লবণ দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নর্মাল পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ডাঁটা শাক দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনা তুলে কুসুম গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। ভাজি করা টাকি মাছটি এর উপর দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। এখন ঢাকনা তুলে লবণ চেক করে ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। বন্ধুগণ, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।